আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আপনি কই যাচ্ছ জান? আপনি আমার জান, আপনাকে ধরলে সমস্যা কোথায় জানি তো। আপনি আমাকে পিছন থেকে এসে জড়াই ধরলেন কেন? আমরা যে আমরা জান কইলেন, কই যাচ্ছ জান? তার জানরে একটু ভালোবাসে ধরমু না? জানি না, আমি আপনাকে বলছি কই যাচ্ছ জান, আর আপনি এসে সুন্দর করে আমরা জাবড়ায় ধরলেন। হ্যাঁ, সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড। কই যাচ্ছ জান? জানি তো। আপনি আমাকে পিছন থেকে এসে জড়াই ধরলেন কেন? আমরা যে আমরা জান কইলেন, কই যাচ্ছ জান? তার জানরে একটু ভালোবাসে ধরবো না? আমি আপনাকে বলছি কই যাচ্ছ জান, আর আপনি এসে সুন্দর করে আমরা জাবড়ায় ধরলেন। হ্যাঁ, মেয়ে মানুষ ধরার পলিসি পলিসি তো আপনি আউট হয়ে দিয়েছেন। কিসের আউট হয়ে দিয়েছেন? আমরা খুলে জান তো এত সুন্দর মাই আমার জান কইছে, তাহলে এ আমার প্রাণ না। কি চেহারার হাল বেহাল করে বয়ে রইছে হেরে আমি কম, আমার জান কোথায় যাচ্ছ জান? আই বাড়াই, তুই আমার জান হওয়ার যোগ্যতা রাখছস? কোন দিক থেকে তোর যোগ্যতা আছে যে তুই আমার জান হবি? কার যোগ্যতা নেই? হ্যাঁ, আপনি আমাকে বলছেন জানের লেগে তো আমি আপনার ধরছি, যেটা যোগ্যতার কি আছে? পরে কইছি আমি তা আমার এখন নাই। জড়াই ধরলি তোর হাতে কত জীবাণু আছে, কত ময়লা আছে কে জানে? তুই ওই হাত দিয়ে আমাকে ধরলি কেন? তুই যে রাস্তাঘাটে এরকম একটা মেয়ে মানুষকে জড়িয়ে ধরলি, এই মামলা জানাস? মামলা যখন মামলা খাবি তখন বুঝবি। নারী টর্চার করস? হ্যাঁ, টর্চার করস একদম, ইপটিজিং মামলা যখন দিব তখন বুঝবি বেয়াদব কোথাকার। আরে আপনি কি সুন্দর করে কইলেন জান, তুমি কই যাও? তা আমি আমি তো আপনাকে জাবড়ে ধরে কইছি মার্কেটে যাইতেছি, আমরা আবার মামলা দিবেন? কি আর মামলা দিবেন? আপনি তো তাহলে কথা বলতে সাবধানে কই দইব, আপনি জান কোয়ার আগে 10 বার ভাববেন আশপাশ কোনো লোক আছে যাচ্ছে নাকি। আপনি আমার কন্যা তাহলে না আশপাশ কারে কইছেন? আমার আশেপাশে আর কোনো পুরুষ লোক আছে একমাত্র আমি ছাড়া? আপনি তো আমার এই জান কইছে 100% শিওর আমি। তাই খুশি তাই গর্ভবতী কি বিপদে পড়ছে না, খালি সম্বন্ধ হয় বিয়ার সম্বন্ধ হয়। আপনার মা এগুলো আপনারে কয়? আপনি আমার কইলেন না যে আপনার তুমি অনেক কিউট? আসলে কিউট আমি, বুঝছে? খালি সম্বন্ধ হয়, আমি তো মায়া মানুষ সকল লাইগা রাস্তা হাঁটতেই পারি না। আপনিও কিউট, কিউটা ডিপ বা কৌটা। এ মামা, হ্যাঁ আপনি কি কন? কার মামা কন? আপনার কইতেছি। আমি মামার বয়স আছে। আপনি তো কইলেন যে তুমি অনেক কিউট। আরে আমি আপনারে বলে নাই তো। তাহলে আমার জানে মনকে তুমি অনেক কিউট, তুমি অনেক সুইট, তুমি অনেক হটপট, আমি কি তোমাকে বলছি? তুই ফোন আপনাদের রাস্তাঘাটে করে জানু কই যাও, জানু তুমি কিউট, জানো তুমি কিউটা দিবা, এগুলি কি রাস্তাঘাটে কইতে আপনারে পড়ছে? বলদা কিসে মেল লোক? বলদা বলদা নিজে বলদা, আমারে কা বলদা, নিজে বলদা কিসে মেল লোক? এই স্মার্টফোন, তুমি কি বুঝো না যে এখন ফোনের ফোনের যুগ, এখন ফোনে সবকিছু কথাবার্তা হয়। আমরা ফোনে আছে, আমি স্মার্ট বেশি, স্মার্টফোন নিয়ে আইছে। আমি স্মার্ট কোন নাকি? কই স্মার্ট? আমি তো কোন জায়গা দিয়ে কোন স্মার্ট দেখতেছি? আমি স্মার্টের মতো স্মার্ট, আমার মা কইছে, খালা কইছে, দাদি ফুপু নানি সব কইছে। জান আদরো আপনি জান, আবার কই জান? আমি আপনার কখন জান বলছি? আরে তো কইলেন জান, ফাউল বলদা কিসে মেল লোক কোথাকার, কেমন দেখা যায়? হ্যাঁ, বগার মতন এরকম করে, আরে আবার নিজের কয় রূপসর্জা, আমি ফেয়ার অ্যান্ড লাভলি না, আমি তো সুন্দর।
মুখে মারো লাথি। কিছে বস, হ্যাঁ বস, বস মুখে। এত দূর লাগাল পাবো না তো। কি লাগাল পাইবেন না? আরে তোরে যে লাথিটা মারবো, এত দূরে আমার পা উঠবে না। তো পা উঠাবেন কে? তুই তো বললি তোর মুখে একটা লাথি মারতে। কোন কইছি? তুই তো মাত্র বলতিছি সাথী মুখে মারো একটা লাথি। তা বস, আমি তোরে লাথি মারি, অত উপরে আমার পা উঠবে না। তা আমি আমরা লাথি মারতে কইছি কোন? তুই তো একটু আগেই বললি। তোর এমনি কইছি। কি এমনি বলছিস? তাই বলে আমরা লাথি মারবেন নাকি? তা তুই আমার নাম ধরে বলতিছিস কেন? সাথী মুখে মারো লাথি। তা বস, আমি তোরে লাথি মারি। বুঝলাম না, কয় নাই বলা নাই, আমরা কইতেছে ব পা উঠবে না। বুঝলাম না, এটা কোন ধরনের কথা? বেয়াদবি? এসব বেয়াদবি আপনার কেসে গেছে? ঘরে বাপ ভাই নাই নাকি? একটা পুরুষ মানুষকে কি আপনি সম্মান করতে হয় সেটা আপনি জানেন না? আপনি আমারে কইতেছেন ওতে তোর পা উঠবে না, একটু নিচু হ, মা লাথি মারবেন নাকি? কি লাগে লাথি মারবেন আপনি? আরে ভাই বুঝলাম না, তুই বললি ধর, আবার তুই বলতিছিস স্যার, মানে বুঝলাম না। তুই তো বললি তোর মুখে একটা লাথি মারতে, তো তোরে যে লাথিটা মারবো আমার লাগাল পারতে হবে না, এই জন্য তোরে বলছি একটু বস, আমি সুন্দর করে তোর লাথিটা মারি যাতে তুই ব্যথা না পাস। তুই উপরে এইরকম করে দাঁড়িয়ে রয়েছিস, আমি তোরে লাথি মারতে গিয়ে তো আমারই কোমর ভেঙে যাবো পড়ে গিয়া। বুঝলাম না, জোয়ান বলা পাইলে আপনার লাথি গুতা মারতে চান? এটা কোন ধরনের বেয়াদবি? এই আপনি আমাকে নিজেই বললেন, আবার নিজে আমাকে বেয়াদব বলতেছেন, আমার ঘরে বাপ ভাই নাই, যা ইচ্ছে তাই বলতেছেন মুখে, বুঝলাম না। তা আপনি লাথি মারবেন কে? এইটুকু আমি শেখাতে চাই, এই আইসো ডাইরেক্ট লাথি মারবো। তুমি কেন চলে যাও, কি দোষ করেছি সে কথা বলে যাও। কিসের দোষ? কিসের কথা বলছেন আপনি? কার দোষ? আমিও তো আপনার চিনি না জানি না মানি না। তো আপনার আবার কি দোষ? আপনি আবার কি দোষ করছেন যেটা আমি কইছি? আপনি তো বললেন মিও সাথী আমার কোথায় চলে যাও, কি দোষ করেন? আপনি তো গাইতে গাইতে আমার পিছে পিছে আসছেন। আরে আমি গান গাইছি। আপনার নাম কি? সাথী। আল্লাহ দুনিয়ার আপনার আর কোনো নাম নাই, সবার নাম খালি সাথী রাখে। এটার নামও সাথী, এটার নামও সাথী। কোনটার নাম কি আমি কি জানি? আমার বাবা মা আমার নাম আদর করে সাথী রেখেছে। কি সাথী? লাখটি গুতার থাকতে দুনিয়ার খালি সাথী নাম রাখছে। এটা গান গায় রাস্তাঘাটে শান্তি নাই।